দেশে ফেরার দুই দিন পর ইনকিলাব মঞ্চের শত শত নেতা ও সাংবাদিকদের সঙ্গে রোববার ঢাকার সিএমএম আদালতে আসেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব সজিব জয়কে অপহরণ ও চেষ্টার মামলায় আদালতে আত্মসমর্পণ করেন তিনি শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এই মামলার ঘটনাস্থল আমেরিকায় সেইটাকে কার সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং এবং জনাব মাহমুদুর রহমান শফিক জেল বছরে। তিনি জেলে যেতে চেয়েছেন জামিন চান্নায় শেখ হাসিনা সরকারের আমলে তার বিরুদ্ধে দায়ের করা শতাধিক মামলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন মাহমুদুর রহমান আমি লড়াই অব্যাহত রাখবো যদিও এই মামলা সর্বৈব মিথ্যা এবং একটা উদ্ভট মামলা আমরা আপিল করব প্রস্তুতি নিচ্ছে আমরা উচ্চতর আদালতে সেই আদালতের মাধ্যমে তিনি অবিলম্বে জনগণের মাঝে ফিরে আসবেন মুক্তি পাবেন এলো ভিশন মুশকিল আছে না অফার যে কোনো ব্র্যান্ডে ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ এদিকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলার তৎকালীন বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূর সজীব ওয়াজেদ জয়ের পেছনে পেছনে হেঁটে তাকে এগিয়ে নেয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর তীব্র সমালোচনা করে বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান নূর ও সাবেক সিএমএম এম রেজাউল করিম চৌধুরীর বিচারিক ক্ষমতা খর্ব করে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি সজীব জয় তাকে এগিয়ে নিচ্ছে কি সেই যে বিচারপতি যেই কোটির বিচার হবে সেই কোটির বিচারক আসাদুজ্জামান নূর সাক্ষী আগাই দিচ্ছে সেই যে সাক্ষী আগে এগিয়ে নেওয়া সাক্ষী দিতে এদের প্রমাণ করে তার গত এক দশকে শতাধিক মামলা হয় মাহমুদুর রহমানের বিরুদ্ধে এক মামলায় স্ত্রী সহ মাহমুদুর রহমানকে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত তাকে দেশ ছাড়তে বাধ্য করে তৎকালীন সরকার গত সাতাশ সেপ্টেম্বর তুরস্ক থেকে দেশে ফেরেন তিনি সাদিকুর রহমান সময় সংবাদ ঢাকা